ম্যাগি মাখা করছো তাই তো? দেখতে থাকছো এইটুকু এইটুকু দিয়ে দিলে হ্যাঁ দুজনের জন্য এটা ঠিক আছে। তোমাদের পেট ভরে যাবে এটা সিদ্ধ না করে। না সিদ্ধ না করে ম্যাগি মাখা, সিদ্ধ না করে এটা কাঁচাও না। এই যা খাবা না এটা তুমি বুঝতেই পাবো না যে কি খাচ্ছ, মানে এত সুন্দর খাবে। এটা তোমার ওই এখন শক্ত ওরকম মুখা হবে না তো, এরপরে খাওয়ার হবে না। তুমি বাড়িতে গিয়ে রান্না করো, তার থেকে ভালো খাবা। কত বড় আমি চ্যালেঞ্জ নিই। টকের মধ্যে একটু ঝাল না ফেললে ভালো লাগে না। এইটা তো তুমি দারুণ খাওয়াবো। সিস্টেমই আলাদা। ম্যাগি মাখাটা কবে থেকে করছো? ম্যাগি মাখাটা 5-7 বছর ধরে বিক্রি করে। ম্যাগি কটা লাগছে? পেঁয়াজ দুটো পুরো এটা দেবো উপরে। ও আচ্ছা, মোটামুটি দেড়খানা লাগে। এর উপরে পটল দিচ্ছ? না, শশা। না না, পটলের পাশে তো পটল মতন সাইজ। এটা এবার দই দিচ্ছে? দই বাবা, টক দই দিচ্ছে। পুরো টক দই নেই, এটা তৈরি করা মিষ্টির উপরে দই হয়ে গেছে। এটা এটা মানে কি বাড়িতে ইয়ে পাঠানো? এটা ভাড়া দেওয়া? না না, মিষ্টির কথা বলবো না, এটা রেড টক দই। আচ্ছা, তুমি সাদা দিয়ে তো করে দেবে বাড়িতেও? সব বাড়িতে করছে? হ্যাঁ করতে পারি, কিন্তু ওইটার থেকে এইটা বেশি ভালো হয়। আচ্ছা, সব গরুর দুধের ভিতরে এখন ভেজাল। হ্যাঁ ঠিক আছে, পাউডার দুধ দিয়ে তোমার ওটা হয়। এইটা তার থেকে আমার কোম্পানির মাল। ঝুড়ি বাজার দিয়ে দিলে ভুদিয়া অনেক এই তোমাদের এইটা খেলে তোমাদের পেট ভরে যাবে। হ্যাঁ।